এবার আমি এক বাক্যে বলছি সবাই ধ্যানের সাথে শুনে চুপ করে ধ্যানের সাথে এহরাম বেঁধে মিনায় পাঁচ অক্ত নামাজ পড়ে আরাফার মাঠে অবস্থান করে মাগিব আশার নামাজ মুজদালেফায় পড়ে মুজদালেফায় অবস্থান করে মিনায় প্রথম শয়তান বড় শয়তানকে কঙ্কর মেরে কঙ্কুরবানি করে হলক করে তাওয়াফে জায়ারা করে সাই করে আবার এগারো তারিখ রাতে এগারো তারিখে তিন সন্তানকে কঙ্কর মেরে আবার বারো তারিখে তিন সন্তানকে কঙ্কর মেরে বাড়িতে যাওয়ার সময় তফে বেদা করে হচ্ছে ইনশাল্লাহ কি বল এখন হজ কি কঠিন না সহজ দেখছেন কি সহজ শুধু ওখানে গিয়া জিকির বেশি করার কথা বলে যেন আমাদের জবানের উপরে কন্ট্রোল করাই দিচ্ছে আর আফাসের কথা বলে জবানকে কন্ট্রোল করাই দিছে ফুসুকের কথা বলে চোখ কান নাককে কন্ট্রোল করে দিস আর যে কথা বলে জিন্দগিকে কন্ট্রোল করে দিস কি ভাই তাহলে ওখানে কি চলবে না রাফাস চলবে না ফুসু চলবে না যে দাল চলবে না রাফাস মানে নারী স্বামী স্ত্রী সংক্রান্ত কথা কাজ ফুসুক মানে তাহলে ভিন নারীর দিকে চোখ তোলা আমাদের হেরামকে আমরা ইনশাআল্লাহ ত্রুটিমুক্ত করবো এখন থেকে দোয়া করা এখন থেকে ফিকির করা আল্লাহ আমাদের হেরামটাকে আল্লাহ দামি বানায় দেন আল্লাহ এই প্রতিযোগিতার জন্য আমার আমার হজের নাম্বার মিলে কি এনে কত কোটি আর কত লক্ষ আল্লাহ আছে খবর আছে নি সারা পৃথিবীর সব আল্লাহ জমা হয়ে গেছে না হ্যাঁ তো এই প্রতিযোগিতার বাজারে আপনাকে ঠিকতে হইলে আপনার হেরামটাকে কি পরিমাণ নিখুঁত বানাইতে হবে কি ভাই হ্যাঁ

বাথরুমের বাইরে আমরা আলাফার খিমার বাইরে ঘুরঘুর করবো না ইনশাল্লাহ বলেন দোস্ত তুই কত নম্বর আছে পঁয়ত্রিশ আচ্ছা দোস্ত আমি আচ্ছা আমি এই দিনে দোস্তর কাছে না গেলে কি হবে কি কোন অসুবিধা হবে কত তো এখানে আসে নাই তো কি হয়েছে অসুবিধা কি সব দোস্ত বাদ এখানে একজনের সাথে দোস্তি শুধু এখানে শুধু কি একজনের সাথে প্রত্যেকে একজন একজন করে বলতে হবে প্রত্যেকে শিখতে হবে এক নাম্বার কাজ হেরাম দুই নাম্বার কাজ মিনা পাঁচ অক্ত নামাজ তিন নম্বর কাজ আরাফা চার নম্বর কাজ মুস্তালিফা মাগরি বেশা ছয় নম্বর কাজ সাত নম্বর কাজ বড় শয়তানকে কম কর মারা আট কাজ কুরবানি করা নয় নম্বর কাজ দশ নম্বর কাজ তো আছে করা এগারো নম্বর কাজ বারো নম্বর কাজ মেনে অবস্থান করে তিনশো দামকে কঙ্কর মারা তেরো নম্বর কাজ আবার কঙ্কর মারা এরপরের কাজ যাওয়ার সময় সবার বোঝা আসছে আরিফ আয়ন টিভি আরিফ আয়ন টিভি কোরআন সুন্দর বাণী প্রচার করার প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমরা পবিত্র শহর ভক্ষ নগরীতে খারাপের কাজ দেশে বসে আমরা আল্লাহ তালার মেহমান হয়ে আল্লাহ তালার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তফিক হয়েছে এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমাদের এগত চার পাঁচ বৈঠকের খোলাসা ছিল আমাদের হজ কিভাবে সুন্দর হবে আমাদের হজ কিভাবে দামি হবে আমার হজ কিভাবে নবী নবীওয়ালা হজ হবে আর আমার হজ কিভাবে সাহাবাদের মতো হজ হবে এই আলোচনা আমরা করছিলাম হজর বুনিয়াদী বিষয় হলো দিলের বিষয় হলো আল্লাহর মোহাব্বতে হজ করা আল্লাহর রহমতের আশায় হজ করা আল্লাহ তালার আজহামের ভয়ে হজ করা এই তিনটা মূলত শুধু হজের বুনিয়াদ নয় বলকে এই তিনটা হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা আমলের বুনিয়াদ জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা আমলের বুনিয়াদ কয়টা তিনটা আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ তালার রহমতের আশা আল্লাহ তালা রাজাবের ভয় আমার নামাজ হবে তিন বুনিয়াদের উপরে আমার রোজা এই তিন বুনিয়াদের উপরে আমার সাথে তার আর রাত তিন বুনিয়াদের উপরে আমার জীবনের প্রতিটা নড়াচড়া এই তিন বুনিয়াদের উপরে হবে আমার জিন্দগির প্রতিটা নেক আমল হবে এই তিন বুনিয়াদের উপরে এই জন্য তিনটাকে একসাথে বলে কুতুবুর রোহা কুতুবুর রোহা রোহা মানে চাক্ষী আর কুতুব মানে হলো মিড পয়েন্ট চাক্ষীর মধ্যখানে যেই কাঠি লাগানো হয় এটাকে বলে কুতুব এই জন্য কুতুব কুতুব হলো অ্যাবাদাতের মেয়ার হলো মাপকাঠি হল এই তিনটা এই তিনটার বাহিরে যেগুলো আছে ওগুলো হলো অ্যাবাদাতের জহের কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নতে মোয়াদা কোনোটা সুন্নতে জায়দা কোনোটা মুস্তাহাব কোনোটা নফল এই পাঁচ প্রকার ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মোয়কাদা সুন্নত মুস্তাহাব নফল সুন্নতর মুস্তাহাব এটা এক শব্দ সুন্নতে জায়েদার মুস্তাহাব এটা এক শব্দ তাহলে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা মুস্তাহাব নফল এই হলো পাঁচ প্রকারের আবাদত এই হলো প্রকার প্রকারের এই পাঁচ প্রকার দিয়ে বডি তৈরি হয় আর আগের তিনটা দিয়ে প্রত্যেক আবাদতের রুহ তৈরি হয় তাহলে আবাদতের মধ্যে কটা জিনিস আছে দুইটা একটা হলো কি কি শরীর জিসেম আর একটা হলো আবাদতের কি রুহ তাহলে শরীর কি দিয়ে তৈরি হয় ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা মুস্তাহাব নফল এই পাঁচটার একটা ছুটে গেলে ওটা অসম্পূর্ণ হয়ে যাবে যেমন ধরেন শুধু খাসির মধ্যে লবণ দিতে ভুলে গেছেন এই লবণ দিতে ভুলে যাওয়ার ফলে এই এই খাসি কি সম্পূর্ণ রয়েছে না অসম্পূর্ণ হয়ে গেছে গা মুখে দিয়াই কেব লবণ নেয় কি জানলা লবণ নেয় এটা মুস্তাহাব ছুটে গেলেও ফেরস্তা কি কী করলে মুস্তাহাব নেই বলেন কি বলবে বলেন কি কি করলে তুমি এটার মধ্যে নাই 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 মধ্যে মধ্যে বলেন তাহলে হৃদয়ের তিনটা বাহিরের পাঁচটা বলেন হৃদয়ের তিনটা বাহিরের পাটা পাঁচটা আর তিনটা জিনিস নিষিদ্ধ আর তিনটা জিনিস কি নিষিদ্ধ আমরা জানি ডাক্তার কাছে হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেলে ঔষধ দেয় আর বাসা দেয় কি দেয় এটা এগুলো এগুলো খাওয়া যাবে না গরু পোস্ত খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না ঠিক এখানে যেমন ওষুধ খাওয়ার পরে যদি এগুলোও সাথে সাথে খায় তাহলে ওষুধ আর কি থাকে না কার্যকারিতা থাকে না ঠিক এখানেও এরকম আল্লাহ তালা বলেন এই তিনটা ছাড়া যদি তুমি হজ নিয়ে আসতে পারো বাহিরের পাঁচটা আর বাহিরে তিনটা বাদ আর ভিতরের ওই তিনটা এই সব মিলা যদি নিয়ে আসতে পারো তোমার হজ হবে হজের মাত্র হজ কি হজ জমাবো এবার ফরজ কয়টা তিনটা ফরজ কয়টা তিনটা এহরাম উকুফ আরাফা তাওয়াফ এহরাম উকুফ আরাফা তাওয়াফ আবার বলেন এহরাম উকুফ আরাফা তাওয়াফ এবার ওয়াজিব পাঁচটা ওয়াজিব কয়টা পাঁচটা ছয়টা তাওয়াফে বিদা ওয়াজিব কয়টা ছয়টা এক নাম্বার মুজদালিফা ধারাবাহিকভাবে বললে সহজ ফা অবস্থান করা বলেন এবার জামারাতে কঙ্কন নিক্ষেপ করা এবার করা এবার হলক করা এরপর হলো কোরবানি করা আর হলো ভেদা তে ভেদা আফাকিদের জন্য শেষ তাক শেষ হলো ওয়াজিব এটা হলো কি বলেন ওয়াজিব তাহলে আমরা ধারাবাহিকভাবে আমরা শুনি পাঁচ তারিখে মিনায় পাঁচ ওয়াক্ত আট তারিখে মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সৈন্যতম অক্খাদান আট তারিখে মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি হেরামের সাথে না হেরাম ছাড়া তো এক নম্বর হল ফরজ হেরাম দুই নম্বর কাজ পাঁচ তারিখে আট তারিখে মিনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তিন সুন্নতে মহাকাদা তিন নাম্বার কাজ আর আরাফা তিন নাম্বার কাজ কি ওকুফে আর এই তিনটা গেলে আমরা ধারাবাহিকভাবে শোনাইতে হবে কিন্তু ইন্টারভিউ দিতে হবে ওই ব্যাপারটা শিখায় নাই কেন এটা আর বলা যাবে না ইন্টারভিউ দিতে হবে এক নাম্বার কি হ্যাঁ দুই নাম্বার আট তারিখে মিনায় পাঁচ নামাজ পড়া তিন নাম্বার কাজ নয় তারিখ কখন থেকে কখন জোহর থেকে মাগরিব জোহর থেকে মাগরিব কটা গেল তিনটা চার নাম্বার উকুফে মুজদালিফা জোহর মাগরিব ব্যবসা একসাথে পড়া মাগরিব ব্যবসা একসাথে পড়া কোথায় মুজদালিফা ছয় নাম্বার উকুফে মুজদালিফা উকুফে মুজদালিফা সবে সাদেক পর থেকে সবে সাদেকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সবে সাদেকের পর থেকে সূর্য ওঠার আগ

জামরাতে প্রথম জামারা সব শয়তানকে কঙ্কর মারা আচ্ছা সাত নম্বর কাজ কি কোরবানি করা আট নম্বর কাজ কি মাথা মুন্ডন করা ন নম্বর কাজ কি তহাফে চেহারা করা দশ নম্বর কাজ কি সাই করা এগারো নম্বর কাজ কি আবার গিয়ে অবস্থান করা অবস্থানের পরের দিন কি করা তিনো শয়তানকে পাথর মারা এরপরে আবার অবস্থান করা এরপরে আবার তিন শয়তানকে পাথর মারা এবার মক্কা শরীফ চলে আসা বাড়ি যাওয়ার সময় তফ করে চলে যাওয়া আলহামদুলিল্লাহ বলে এবার আমি এক বাক্যে বলছি সবাই ধ্যানের সাথে শুনে চুপ করে ধ্যানের সাথে এহরাম বেঁধে মিনায় পাঁচ অক্ত নামাজ পড়ে আরাফার মাঠে অবস্থান করে দিব আশার নামাজ মুসদালেফায় পড়ে মুসদলেফায় অবস্থান করে মিনায় প্রথম শয়তান বড় শয়তানকে কঙ্কর মেরে কোরবানি করে হলক করে তাওয়াফে জায়ারা করে সাই করে আবার এগারো তারিখ রাতে এগারো তারিখে তিন শতানকে কঙ্কর মেরে আবার বারো তারিখে তিন সন্তানকে কঙ্কর মেরে বাড়িতে যাবার সময় তাফে ভেদা করে হচ্ছে হয়েছে না সহজ হয়েছে আর কোনটা বাদ হয়েছে না বাস এবার প্রত্যেকে একজন একজন করে বলতে হবে প্রত্যেকে শিখতে হবে এক নাম্বার কাজ হেরাম দুই নাম্বার কাজ মিনা পাঁচ অক্ত নামাজ তিন নাম্বার কাজ আরাফা চার নাম্বার কাজ মুস্তালিফা মাগরি ভাষা ছয় নাম্বার কাজ সাত নাম্বার কাজ বড় শয়তান কে কঙ্কর মারা আট নম্বর কাজ কুরবানি করা নয় নম্বর কাজ দশ নম্বর কাজ তাফে যারা করা এগারো নম্বর কাজ বারো নম্বর কাজ মেনে অবস্থান করে তিন শয়তানকে কঙ্কর মারা তেরো নম্বর কাজ আবার কঙ্কর মারা এরপরে কাজ যাওয়ার সময় সবার বুঝা আসছে এগুলো দ্বারা হজের কি তৈরি হয়েছে বডি বলেন কি তৈরি হয়েছে বডি এবার রু তৈরি হবে কি দিয়া কি কি এবার কি 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 করা যাবে না কি কি করা যাবে না রাফাজ কুসুক জেদাল করা যাবে না আর কোনটা সবচেয়ে বেশি করতে হবে জিকির জিকিরের মধ্যে এক নাম্বার

অ রেহুল হিন্দু পুলিশেই আদি এর পরে কি কোনো পাবন্ডী ন সঁয়তাল্টিশবি বারো বার পড়লে কোনো অসুবিধা নেই একুশ বার পড়লে কোনো অসুবিধা নেই চল্লিশ বার পড়লে কোনো অসুবিধা এটা যত পড়বেন ওই বাহিনীগুলো তত দামি হবে আর জিকির যত বেশি হবে কথা যত কম হবে বলেন হজ তত কম হবে ভালো হবে হ্যাঁ জিকির যত বেশি হবে কথা যত কম হবে হজ তত সুন্দর হবে হজ তত দামি হবে জিকির যত বেশি হবে হজ তত দামি হবে এখন যদি আমরা উকু পার আগে আবার গেলেন না শুধু মিনায় বসে বসে জিকির করলেন এবার হবে কি তাহলে বোঝা গেছে বডি হইলে না রং লাগায় আগে দেয়াল তৈরি হয় পরে কি হয় রং লাগায় টাইলস লাগায় টাইলস কিনছে এখনো দেয়াল বানা নাই টাইলসি তারা কি করবো দেখুক দেখুব টাইলস কিনে বলবে কি বলবে না বলেন তাইলে আমাদের হজ আলহামদুলিল্লাহ জহের আর বাতেন যদি দোনটা দামি হয়ে গেল আপনার জীবন দামি হয়ে হজ কিন্তু ইসলামের পঞ্চম বুনিয়াদ পাঁচ নাম্বার বুনিয়াদ আগের চারটা যা ঠিক হয় না তার পঞ্চম নম্বরে কোনো লাভ নেই পিএইচডি করা কিন্তু পঞ্চম নম্বর কাজ বলেন ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স পিএইচডি পিএইচডি করা কিন্তু কোন কাজ পঞ্চম নম্বর কাজ তো একজনে শুধু পিএইচডি করতে গেছে ম্যাট্রিক পাস করে নাই ইন্টারও নাই এই ব্যাটার পিএইচডি যেমন নামাজ ছাড়া হজ তেমন কি বলছি বলেন এই বেজার পিএইচডি যেমন দুই আনার দাম নাই ওই বেটার হজেরও দুই আনার দাম নাই নামাজ ছাড়া রোজা ছাড়া বলেন নামাজ ছাড়া রোজা ছাড়া হিসাব করে করে জাকাত দেয়া ছাড়া হিসাব করে করে জাকাত দেওয়া ছাড়া নামাজ ছাড়া রোজা ছাড়া হিসাব করে করে জাকাত দেওয়া ছাড়া পঞ্চম নম্বর হজের কোনো কি নাই দাম নাই তাহলে হজ হলো কিসের মতো পিএইচডির মতো আল্লাহর ভালোবাসার পিএইচডি এটা আল্লাহ তারা মহাব্বতের কি চূড়ান্ত পরীক্ষা চূড়ান্ত প্রতিযোগিতা আল্লাহ তালা ভালোবাসার চূড়ান্ত ট্রেনিং আল্লাহ তালা ভালোবাসার কি চূড়ান্ত ট্রেনিং আচ্ছা জাকাত দেওয়া যেমন ফরজ জাকাতের জন্য হিসাব করাও ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ জাকাতের জন্য হিসাব করাও কি হিসাব করেও হিসাব করাও কি ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ যদি আল্লাহ করে ইনশাআল্লাহ হজর পরে আমরা জাকাত আলোচনা করবো আল্লাহ তাফিক দিলে ইনশাআল্লাহ তাহলে হজ কত নম্বরের বুনিয়াদ এই আগের দিনগুলোতে আগের চারটা ঠিক করতে হবে কি আর আগের দিনগুলোতে আগের চারটা থেকে মাফ চাইয়া আল্লাহ আগের চারটা ভুল হয়ে গেছে এই চারটা আগে ঠিক করে দেন তো পঞ্চম নম্বরে পরীক্ষা দিতে যাবো ঠিক হয় না ইনশাল্লাহ এক এক নামাজের পরে সিদ্ধান্ত আল্লাহকে শুনাইতে হবে আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়বো না একজন একজন করে বলতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ঘরে বসে ওয়াদা করতেছি আর জীবনে নামাজ ছাড়বো না আচ্ছা হাজির সাহেব দেশে গিয়ে যদি নামাজ না পড়ে তো মানুষ কি করবো হজ করি আছে নামাজ পড়ে না বলবে কি বলবে না হ্যাঁ হাজি কেবো না হজ করে আসছে নামাজ পড়ে না মানুষ কি বলে এটা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা ইনশাআল্লাহ আগে চারটা দুরস্ত করে এবার ওই বাত কাজ বাহিরের কাজ বর্জন বর্জন বর্জনীয় কাজ সবগুলো একসাথে ঠিক করে জিকির বাড়িয়ে দিব আমাদের হজ হবে সেরা হজ ইনশাআল্লাহ কি বল এখন হজ কি কঠিন না সহজ দেখছেন কি সহজ শুধু ওখানে গিয়া জিকির বেশি করার কথা বলে যেন আমাদের জবানের উপরে কন্ট্রোল করায় দিছে আর আফাসের কথা বলে জবানকে কন্ট্রোল করা দিছে ফুসুকের কথা বলে চোখ কান নাককে কন্ট্রোল করে দিছে আর যে কথা বলে জিন্দগিকে কন্ট্রোল করে দিছে কি ভাই তাহলে ওখানে কি চলবে না রাফাস চলবে না ফুসুক চলবে না যে দাল চলবে না রাফাস মানে প্রপাসু নারী স্বামী স্ত্রী সংক্রান্ত কথা কাজ ফুসুক মানে তাইলে ভিন্ন নারীর দিকে চোখ তোলা ফুসুক এই আমাদের ইহরাম কে আমরা ইনশাআল্লাহ ত্রুটিমুক্ত করব এখন থেকে দোয়া করা এখন থেকে ফিগির করা আল্লাহ আমাদের ইহরামটাকে আল্লাহ দামি বানায় দেন আল্লাহ এই প্রতিযোগিতার জন্য আমার আমার হজের নাম্বার মিলে কি এর কত কোটি আর কত লক্ষ আল্লাহওয়ালা আছে খবর আছে নি

কত দ্যস্তই তো এখানে আসে নাই তো কি হয়েছে অসুবিধে কি সব ধ্যস্তবাদ এখানে একজনের সাথে দুস্তি শুধু এখানে শুধু কি একজনের সাথে দোস্তি এটা আমার জীবন বদলাবার যুদ্ধ ওই আমাদেরকে ওই স্যাররা বলে না ট্রেনিং সহজ যুদ্ধ কঠিন কি বলেন আরে ট্রেনিং কঠিন যুদ্ধ সহজ বলেন ট্রেনিং কঠিন যুদ্ধ সহজ আমরা পুরা সামনের জীবনের যুদ্ধে এটা হলো জীবনের সবচেয়ে বড় ট্রেনিং কি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ মাবরুর করেন আমাদের হজ যেন হয় দিল থেকে আমাদের হজ হয় শুধু বডি দিয়ে হজ না হয় बल्कि দিল থেকেও হজ হয় আমাদের শরীর আর দিল দুটোটার সমন্বয়ে আমাদের হজ হয় আমাদের তালবিয়া জবান আর দিলের সমন্বয় হয় আমাদের জিকিদ জবান আর দিলের সমন্বয় হয় আমাদের উকুফ আরাফা যেন আমাদের শরীর আর দিলের সমন্বয় হয় আমিন ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের উকুফ আরাফা কি হবে বলেন শরীর দিলের সমন্বয়ে আমাদের উকুফে মুজদালেফা শরীর আর দিলের সমন্বয়ে মুজদালেফা আমরা আপনাদের সাথে কথা বলার সুযোগ পাবো না মুজদালেফা আমরা আপনাদের সাথে কথা বলার কি পাবো না সুযোগ পাবনা না গিয়েই আমরা শুয়ে যাব ঘুম থেকে উঠে যে যার মতো করে অজু এস্তিনজা করে অজু এস্তিনজা করে ইনশাআল্লাহ শোভে সাদেক থেকে শূন্যতার রাখ পর্যন্ত ফজরের শূন্যতার আগ পর্যন্ত ইনফিরহাদি বসে নিজের জীবনের শেষ গুণ আল্লাহর কাছে মাফ করায় না ঠিক হয় না ইনশাল্লাহ বেশি বেশি ফলো করতে পারেন সে সব উঠছে নি বসে গেছে অমুক উঠছে বসে গেছে তা আমরা উঠে বসে যান ঠিক হয় না ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে মজদালে ফারে হেতে করার তাও দান করেন সবচেয়ে দামি দিন কোনটা কটা থেকে কয়টা বারোটা থেকে তাহলে মোট ধরেন ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা এই সাড়ে ছয় ঘন্টা কয় মিনিট আপনি দিবেন কয় মিনিট আপনি রাখবেন এটা কয় মিনিট আপনি খোয়াবেন এটা আগে থেকে চিন্তা ভাবনা করে যাবেন কি বলেন কমিট খোয়াবেন বলেন জোয়ানরা বলেন জোয়ানরা হ্যাঁ যদি আপনি খ্যাত নিয়তে এক কার্টুন পানি নিয়ে আসছেন খ্যাত বোতের নিয়তে আমাদের সাথে পান করবে তো এটা সকলের সম পরিমাণ সব আপনি পেয়ে যান জওয়ানরা খ্যাত নিয়ত করবেন ইনশাল্লাহ জওয়ানরা এক কার্টুন দুধ নিয়ে আসলেন সবার একটু বন্টন করে দিলেন এক কার্টুন লাবান নিয়ে আসলেন সবার একটু বন্টন করে দিলেন জওয়ানদের মধ্যে যেন খ্যাত এক জজবা হয় ঠিক হয় না ইনশাল্লাহ এটা কিন্তু কি হবে না এটা আপনার হজের ত্রুটি তো হবে না বলকে নিয়তের দ্বারা হজ আরো দামি হবে ঠিক আছে ইনশাল্লাহ শেষ বেলায় পানি থাকে না খুব বেশি অসুবিধা হয়ে যায় ইয়েগুলো শেষ হয়ে যায় তখন সাথীরা খুব কষ্ট পায় তখন আপনি জওয়ান মানুষ আছেন রাস্তায় দিলেন একটা ট্রাক থেকে একটা কার্টুন পানি নিয়ে চলে আসলেন আর সব সাথীদেরকে দিয়ে দিলেন সুন্দর হবে না ইনশাল্লাহ তখন আপনার হজ আরো দামি হবে এটা হজ কি হজ এরা আরাফা এরা আপনার পানি আনতে গেছেন এরা আরাফার ভিতরেই কিন্তু আছেন আরাফার ভিতরেই তো আছেন আপনি ঝুঁকি করতে করতে যান তাল বিয়া করতে পড়তে যান আবার তাল বিয়া করতে পড়তে ফিরে আসেন ফাঁকি সাথীদের একটু খেদমত করেন ঠিক আছে না ইনশাল্লাহ মিনা আরাফা মুজদালেফা সাথী চিনার সবচেয়ে বড় মাধ্যম এই সাথীটা কেমন মিনা আরাফা মুজদালেফা আপনার সাথী চিনবেন আপনি এটা কেমন আপনার চরিত্র ওখানে ফুটে উঠবে এই চরিত্রটা কেমন আপনার আখ লাখ ফুটে উঠবে ওখানে আপনার আখ লাখটা কেমন এই জন্য মিনা বানিয়ে যাওয়া ইনশাল্লাহ ঠিক আছে এখানে কেউ কারো খাওয়া দেন না কেউ কারো খাদেম না আবার কেউ মাক না আবার কেউ খাওয়া না আবার প্রত্যেকে খাদেম কি এখানে আপনার কর্মচারী হিসেবে কেউ কিন্তু যায় নাই এখানে আপনার কর্মচারী হিসেবে কেউ কিন্তু কি একজন কর্মচারী ওখানে নাই প্রত্যেকে এখানে যার যার মিনা করতে গেছে

যে আমরা কষ্ট করে খেদমত করব মুরব্বীদের আমরা খেদমত করবো ইনশাআল্লাহ বলেন আমরা মুরব্বীদেরকে ফ্রি করে দিব আপনারা আবাদত করেন আমরা খেদমত করবো আপনাদের ব্লেড হ্যাঁ হ্যাঁ পুরো আজর পাবো ইনশাআল্লাহ তাহলে আমরা দাওয়াত তো থাকবে আবাদত থাকবো খেদমতো থাকবে বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দাওয়াত আবাদত খেদমত দাওয়াত আবাদত খেদমত তাহলে আমাদেরকে তৌফিক দেয় নির্দিষ্ট সময় আমরা বয়ানও করবো ইনশাআল্লাহ আমাদের এখানে জিকিরের হালকা হবে জিকিরের মজলিস হবে তালিমের মজলিস হবে আমি এখানে আমরা এখানে কোরআন শেফ শিকার হালকা লাগাবো ইনশাআল্লাহ যদি এগারো বারো তারিখ পূর্ণ সময় আপনারাও আমার দেন আমিও আপনাদেরকে দেই ইনশাআল্লাহ অনেক দামি হয়ে যাবে ইনশাআল্লাহ শেষে এসে বলবেন যে এবার ইনশাআল্লাহ আমাদের হজের নম্বর মিলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এভাবে হজ করার তাও ফিক দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হজ্জ মাবরুর নসিব করেন যদি দোয়া করতে থাকেন আল্লাহ এবার যতজন আসবে সকলকে হজ্জ মাবরুর দিয়ে দেন তো এবার কেমন হবে বলে আল্লাহ আমাদের সকলকে হজ্জ মাবরুর দিয়ে দেন আল্লাহ আমাদের এই হজকে আমাদের জিন্দগি বদলাবার জরিয়া করে দেন যেন এই হজের পরে আমাদের জিন্দগি বদলে যায় হজের আগের জীবন আর পরের জীবন যেন কি হয় পার্থক্য হয় বিবিও বলে হজ করে আসে তো মানুষ হয়ে গেছে বউমাও বলবে আব্বা হজ করে আসার পরে কি হয়ে গেছে প্রতিবেশীরাও বলবে হজ করে আসার পরে কি হয়ে গেছে কর্মচারীরাও বলবে হজ করে আসার পরে তো আমাদের বস বড় ভালো হয়ে গেছে সুন্দর হবে না আল্লাহ আমাদেরকে এভাবে হজ করা একদি হ্যাঁ এখন শুদ্ধ করে পড়বন سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، الحمد لله،, الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر لا اله الا الله 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 لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله استغفر الله <applause> أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله, الله،, الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة الا بالله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك তলেউল হাম আবু আনা কুল্ল শাই আল্লাহ তানা আমাদ কে এভাবে তৌফিক দান করেন যেন রব ইরসাহ আসে যেন জিবরিল ইরসাহ চলে আসে ইরসাহ মানে যেন রাব রাবের গোডাউন খুলে দেয় রাবের রহমত গোডাউন কি করে খুলে দেয় দেওয়ার গোডাউন খুলে দেয় গোডাউন হ্যাঁ সবাই কি বলবে তুমি ধরো আর আমাকে বলবে তুমি নাও আমার কবে তুমি লৈ আলো তুমি লৈ আলো কি ভাই খুদি কর বলেন এত আকে হার তাক দি সে তুঝে পুছে বাতা তেরি রেজা কিয়া হে বাইরে লব এই তুমি ধরো এটা ধরো এটা ধরো আর আমার লাগে গোডাউন খুলি দিয়া কবা তুমি লও এবার কেমন হবে বলেন এতক্ষণ ধরো আর লও পার্থক্য বুঝেন না এত ধরো তুমি ল আর এখন গোডাউন খুলি দিয়া ক এবার তুমি যা পার লৈ আলো তোমার ইচ্ছা মত লৈ আলো এবার আমার হজটা কেমন হবে বলে আপনার হজের পুরস্কার আপনার হায়াতে দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে আপনার সন্তানদেরকে দিবে এরপরও সন্তানদের এখন তো সন্তানই দুইটা তিনটা কম এরপরে তো আরো থাকবে নাতি নাতিনকেও দিবে আপনার প্রজন্মের সত্তর সি পর্যন্ত পুরস্কার প্রচুর এই যে ইনারা কি চলে সব বাবার দিয়ে চলে আমরা কি দিয়ে চলি আব্বা মারো দিয়ে চলি কি বলেন কি দিয়ে চলি বলেন আব্বা আম্মাকে দিয়েই চলি আব্বা আম্মা কাইন্দে গেছে আব্বা হজে কাইন্দে গেছে যাদের সাথে যাদের মা আছে আপনার জীবনের সৌভাগ্য যাদের সাথে যাদের বাবা আছে আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আপনি আপনার বাবাকে নিয়ে হজ করছেন আপনি আপনার মাকে নিয়ে হজ করছেন সর্বস্ব খ্যাতমত করবেন আব্বা আম্মাকে খুশি করে ছাড়বেন এই আরাফার মাঠে মাকে খুশি করে ছাড়বেন আব্বাকে খুশি করে ছাড়বেন আমাদের তার সৌভাগ্য নাই আর ইচ্ছে হলো জীবনে আর আনার রাস্তা নেই আসেনি বলেন জীবনে তো আর আনার রাস্তা নাই এই জন্য যারা আব্বা আম্মাকে নিয়ে আসছেন বড়ো ভাইকে নিয়ে আসছেন বোনকে নিয়ে আসছেন হ্যাঁ খালাকে নিয়ে আসছেন খ্যাতমতের হক আদায় করবেন আপনি মনে করবেন যে এটাই আমার হজ এই বাহিরেরটার সাথে মার ভাই এটার সাথে খালার ভাই এটার সাথে বড়ো বোনের খ্যাতমত করবেন এটা আপনার হজের অংশ হয়ে গেছে তো ওনারটাও পুরো আপনি পেয়ে যাবেন ঠিক আছে না ইনশাল্লাহ ওনারটাও পুরো কি আপনি পেয়ে যাবেন কোনো একজন মানুষ গুম সুদা কোনো মানুষ হারিয়ে গেছে কোনো একজন মানুষ আপনি তার খ্যাতমত করবেন আপনি তার কি করবেন আপনি তার খেদমত করবেন কে অসুস্থ হয়ে গেছে আপনি তার খ্যাতমত করবেন বলে আমার কি হবে আমার তার কি হবে না ও তারটা সহ আপনার আল্লাহ আপনাকে দিয়ে দিবে ওখানে খ্যাতমত করার অসংখ্য মওকা মিলবে সুযোগ মিলবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের হজকে কি করে দেন দামি বানায় দেন আল্লাহ আকবর আমরা যদি হোটেল থেকে আরামের কাপড় পরে তফ করি সেটা কি জায়েজ আছে যেহেতু মাতাফে আরামের কাপড় ঢুকতে দেয় না সর আন জায়েজ হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে কান উনান একটু অপছন্দনীয় ঠিক হয় না শরীয়তকে আমরা এখানে না যায় তো কোনো সুযোগ নেই শরীয়তে না যায় বল কোনো সুযোগ আছে এক আল্লাহর বান্ধব আল্লাহর ঘরে ঢুকবে শরীয়তে না যায় বলবে কেন সুযোগ নেই আল্লাহ আমাদের সবাইকে কবল করেন আল্লাহ আমাদের এই মজলিসকে কবল করেন হজের পরে হজের পরে হজের ত্রুটি বিচ্ছুতির জন্য কিছু সদাখা করে দেওয়া ভালো একটা তো দম আজীব হয় আর দম অজীব না হলে কিছু সদাকা দিয়ে দিলে ভালো যেমন অজু করতে গিয়ে দাড়ি ছুটে গেছে এটা একটা এরামের খেলাফ হয়ে গেছে একটু চুল কায় ফেলছেন তো ময়লা উঠে গেছে এরামের খেলাফ হয়ে গেছে ভুলে একটু সাবান ইউজ করে ফেলছেন সুগন্ধি তো এই জন্য কিছু সদাকা দেওয়া ভালো ভিজা টিসুটা গ্রান হলে এটা ইউজ না করাই ভালো ভুলে তো ভুলে এর লেগা এর না দম দিতে হবে না হ্যাঁ কইলেও খালি দম লাগে না কয় দেওয়ার সবচেয়ে সুন্দর রাস্তা বাংলাদেশে আপনি কোনো মাদ্রাসাতে এই সাদাকাটা দিয়ে দিবেন বাংলাদেশে কোনো লীলা বোর্ডিং এ আপনি এই সাদাকাটা দিয়ে দিবেন ঠিক আছে না এটা মসজিদে না দেওয়া ভালো মসজিদের নির্মাণে না দেওয়া ভালো মাদ্রাসা নির্মাণে না দেওয়া ভালো এই গরিব মানুষকে দেয়া যাবে জপতি কিছু নাই যে জাদ যদি সুযোগ থাকে আমার মাদ্রাসায় আমি আপনাদের খেদমত করতে तैयार আছি ইনশাআল্লাহ এর জন্য মিনাতে যাওয়ার সময় কিছু টাকা লয় যাবেন মিনহ মিনাতে যাওয়ার সময় কিছু টাকা কি লয়ে যাবেন ইনশাআল্লাহ 11 12 তারিখ আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় সব টাকা আমারে রেখে দিন কথার কথা বললাম আর কি ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আমরা কিছু সদাকাও করব আমাদের হজের পূর্ণতার জন্য দশ শিয়াল পঞ্চাশ হেল একশো রিয়াল পাঁচশো রিয়াল আল্লাহ রাস্তা দিয়ে দিবে এখানে যদি জিকির দাম এখানে সদাকা দামি হবে না হ্যাঁ এখানে জিকির দামী হলে এখানে সদাকা দামী হবে কিনা গত দুই তিন মাস আগে পত্রিকা দিয়েছে বাংলাদেশের পত্রিকা এখান থেকে এক বিক্ষুভ মহিলাকে সরকার তুলে নিছে তুলে নিয়ে তার অ্যাকাউন্ট চেক করে দেখে এগারো লাখ রিয়াল জমা আছে কত লাখ রিয়াল আমাদের সব শিল্পপত্রে একসাথে গেলে বেড়েটি আরো বেশি বাস্তব এমন কি না বলেন এই জন্য এখানে যেগুলো কি করে সাদাখা উঠা এগুলোর বিশাল অবস্থা এগুলো আমরা জাকাত দেওয়া যায় যাবে কিছু এখনো আছে এখন সরকার খুব পাবন্দির সাথে এগুলো কি করছে হ্যাঁ সরাই দিচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে অবশ্যই কিছু সদাখাও আমরা কি করব আমরা অবশ্যই কিছু সদাখাও দিব মনে থাকবে ইনশাল্লাহ আর আমরা এখানে যারা দমে শকর দিব অবশ্যই আমরা আমাদের বাড়ি ঘরে কোরবানিও করতে হবে আমরা আমাদের বাড়ি ঘরে কি করব বলেন কোরবানিও করব আল্লাহ হ্যাঁ

খাবার ঠিক হ্যাঁ মানুষ বেশি হয়ে গেছে কঙ্করটা সংগ্রহ করব আমরা যে ফজরের আগে পরে ফজরের পরে করলে আরো ভালা বা আগে করবো অথবা ওই সোভেসের আগে করবো কঙ্ক সংগ্রহ করতে হবে স্বাভাবিক ভাবে পঞ্চাশটার উপরে বাউন্নটা কঙ্কর বুটের মতো কঙ্কর বলেন বুটের মতো বুটের মতো নিবো না এক কারে ছোট নিইলে পড়বে না তাহলে বুটের মতো এই দূরে দূরে কঙ্কর উঠাবো ইনশাল্লাহ আপনি যেখানে শুভেন এই আপনার বিছানা থেকে আপনি ওখানেই চাদর উঠেলে আপনি কঙ্কর পেয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ যাবে যাবে ওটা লাইট আছে তো

ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করে আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরু নসিব করে আল্লাহ আমাদের হজ দিয়ে আমাদের জীবনকে বদলে দেন আল্লাহ দারিদ্রতাকেও বিমোচন করে দেন গুণাগুলোকেও মুছে দেন আল্লাহ আমাদেরকে হজের পরের জিন্দিগি যেন আমি নমুনা হয়ে যাই নমুনা নমুনা সুবহান আল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক